Assalamu alaikum. Welcome back to my cooking channel, Kakon's Bismillah Kitchen. Shobai kemon achen? Ami alhamdulillah apnader duay bhalo achi. Ajke ami apnaderke toiri kore dekhabo khubi mojar ar traditional ekti khabar. Eta hocche ilish macher matha diye puishak. Puishak ke na pochondo kore ar eta jodi hoy ilish macher matha diye tahole to kono kothai nei. আর আমি এই রেসিপিটি তৈরি করার সময় কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর জন্য আমি প্রথমে পুঁইশাক বেছে নেব আমি এখানে 1 কেজি পরিমাণ পুঁইশাক নিয়েছি এখন আমি ডাটা থেকে পুঁইশাকগুলোকে ছেড়ে নেছি আমি শাকগুলোকে কেন ছেড়ে নিচ্ছি সেটা আপনাদের বলছি আমি শাকগুলোকে এর জন্য আগে ছেড়ে নেছি কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে আমি শাকগুলোকে ছিড়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এটাকে কেটে নেব আপনারাও চেষ্টা করবেন শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিতে এখন আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করব এটা হচ্ছে আমরা অনেকেই কমপ্লেইন করে থাকি যে শাক সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটা সিদ্ধ হয় না তাই আমি আজকে যেভাবে দেখাবো আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন ডাটাটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি পুঁইশাকের ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে আপনারা যদি শাক রান্না করেন তাহলে দেখবেন শাক আর ডাটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে আমার টিপসটি ফলো করলে আর ডাটা আগে সিদ্ধ করে তরকারি রান্না করতে হবে না তখন দেখবেন ডাটা আর শাক একসাথেই সিদ্ধ হয়ে সুন্দর একটি তরকারি তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আরেকটি টিপস শেয়ার করব আর এটা হচ্ছে কাটিং বোর্ড আমরা যখন কাটিং বোর্ড ব্যবহার করি তখন দেখি কাটিং বোর্ডটা নিচে নড়ে চড়ে যায় এতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য কাটিং বোর্ডটির নিচে একটি টিস্যু ভিজিয়ে বা কাপড় ভিজিয়ে তার উপরে যদি আমরা কাটিং বোর্ডটি রেখে দেই তাহলে দেখবেন কাটিং বোর্ডটি আর নড়বে চড়বে না এবং খুব সহজেই আপনারা যে কোনো কিছু কেটে নিতে পারবেন আমি একটি পেঁয়াজ কেটে দেখাচ্ছি দেখুন আমার বোর্ডটা কত সুন্দর সেট হয়ে বসে আছে একটু নড়াচড়া করছে না দেখুন আমি কত সুন্দরভাবে পেঁয়াজ কেটে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগবে এই রেসিপিটি তৈরি করতে দেখুন আমি শাক ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ সহ কয়েক টুকরো মাছ আমি মাথা আর লেজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আপনারাও চেষ্টা করবেন মাছগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য আমি এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়েছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ লবণ 1 চা চামচ হলুদের গুঁড়া আর দেখুন আমি ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আমি আজকে এই উপকরণগুলো দিয়ে আমার পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপিটি তৈরি করব এর জন্য আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে খুব বেশি বাদামি রং করে নিয়েছি হালকা বাদামি রং করে নিয়েছি ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট ভালো করে নেড়েচেড়ে আদা আর রসুন পেস্টগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর হালকা একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া
এরপরে দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটি আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আমি হলুদ আর মরিচের গুঁড়া পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় মেশানো যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাই আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি, আর মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, আর এর কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি কেটে রাখা ইলিশ মাছের মাথা, লেজ সহ ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকনা খুলে মাছগুলোকে আমি নেড়ে দেব যেন নিচ দিয়ে লেগে না যায়। আর অবশ্যই এখন চুলার জালটি মিডিয়ামে রেখে এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুঁইশাকের ডাঁটা দিয়ে দিচ্ছি, তারপর আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এখন আমি শাকগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব শাকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। আমি এরই মধ্যে ঢাকনা খুলে শাকগুলোকে একবার নেড়ে দিচ্ছি। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন শাকে পানি ছেড়ে দিয়েছে, এই পানির মধ্যে আমি শাকগুলোকে রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানির মধ্যেই শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে দেখছি শাকগুলো কেমন হয়েছে। যেহেতু শাকে পানি ছেড়ে দিয়েছে, এখন আমি শাকগুলোকে আর ঢেকে দেব না, ঢাকনা খুলে এখন আমি শাকগুলোকে রান্না করব। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে পানিটা আর একটু শুকিয়ে নেব। আমি এরকম মাখা মাখা ঝোল থাকতে শাকগুলোকে নামিয়ে নেব। এই তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। আর আমি গরম গরম এটাকে সার্ভ করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই সেগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে নেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।